আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমি স্বাধীন আহমেদ, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে। তোমরা এই শেষ মুহূর্তে এসে আর কিছুদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ভাবছো যে যদি আমার চান্স না হয়, আচ্ছা আমি ভোকাবুলারি যত পড়ি তত ভুলি কেন, আচ্ছা একটা প্রিপিট প্রিপোজিশনও কেন আমার মনে হচ্ছে না, আচ্ছা এটা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত সালে এসেছিল, আচ্ছা এই সাধারণ জ্ঞানের উত্তরটা জানি কী হবে, এই রকম ভয়ে থাকো। এবং এই ভয়ে থাকার পর তুমি ভাবো তোমার চান্স হবে না, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার চান্স হবে। তুমি বিশ্বাস করো ভাইয়া, তোমার চান্স হবে, কারণ আমি যখন তোমার জায়গায় ছিলাম আমার একই প্রবলেম হতো এবং শেষ মুহূর্তে এসে 99% পোলাপান একই প্রবলেমের মধ্যে থাকে এবং এই ওয়েতে গিয়েই দিন শেষে যে চান্স পায়। তো এই ক্ষেত্রে সবচেয়ে বড় যেই শক্তিটা সেটা হচ্ছে আত্মবিশ্বাস। তোমার মধ্যে যদি সেলফ কনফিডেন্ট থাকে, তোমার মধ্যে যদি ওই বিশ্বাসটা থাকে যে আমি পারবই, আমার দ্বারা হবেই, তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। কিন্তু তোমার মধ্যে যদি ওই আত্মবিশ্বাসটা না থাকে, সবসময় একটা সংশয় কাজ করে, আমি মনে হয় পারবো না, আমার দ্বারা মনে হবে না, তোমার সাবকনশিয়াস মাইন্ড ওইটাকে বিশ্বাস করে তোমাকে ওই দিকে অপারেট করার চেষ্টা করবে। তাহলে আমি তোমাকে বলবো তুমি সময় নষ্ট না করে নিজেকে আরো কনফিডেন্ট করে গড়ে তোলো। তুমি বলো যে আমার চান্স হবে, ইনশাল্লাহ আমার চান্স হবে, কারণ আমার মধ্যে তিনটা জিনিস আছে। এক হচ্ছে আমার পরিশ্রম, দ্বিতীয়ত হচ্ছে আমার বাবা মার দোয়া, এবং তৃতীয়ত হচ্ছে সৃষ্টিকর্তার সহায়তা। অর্থাৎ সৃষ্টিকর্তা আমার সহায় আছেন, বাবা মার দোয়া আছে, এবং আছে আমার পরিশ্রম। এই তিনটা কম্বিনেশনে ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটির একটা সিট আমি কনফার্ম করবই। এই টাইপের আত্মবিশ্বাস যদি তোমার মধ্যে থাকে, বিলিভ মি, তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। ঢাকা ইউনিভার্সিটি তোমার মতো মেধাবী, তোমার মতো আত্মবিশ্বাসী পোলাপান চায় যারা এখানে এসে দেশটাকে পরিবর্তন করার দিকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এবং আমারও বিশ্বাস তুমি সেটা পারবা। কি বললাম? আমারও বিশ্বাস তুমি সেটা পারবা। এই যে তুমি ভিডিওটা দেখছো, তুমি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। তো এই ক্ষেত্রে তোমার যেটা করা লাগবে সেটা হচ্ছে এই শেষ মুহূর্তে মাথাটাকে ঠান্ডা রেখে সুন্দরভাবে একটা গুছানো প্রস্তুতি নিয়ে নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, তাহলেই তুমি দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। আর তোমার মধ্যে যদি আত্মবিশ্বাস না থাকে, তাহলে তোমাকে কেউ চান্স পাওয়াতে পারবে না। দিন শেষে কম্পিটিশনটা কিন্তু এখন শুধুমাত্র বইয়ের মুখস্থ পড়ার উপর না, মাথার উপরে চলে গেছে। তুমি মেন্টালি বেশি প্রেশার নিলে তোমার ব্রেন ঠিকমতো পারফর্ম করবে না। আর তুমি যদি মেন্টালি প্রেশার না নিয়ে মাথাটাকে কুল রেখে সুন্দর সুষ্ঠুভাবে তুমি তোমার কাজগুলো করে যাও, তাহলে দেখবা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার মধ্যে তুমি একটা সুপার স্কোর করতে পারছো। সো আমি তোমাকে বারবার বলছি ভাইয়া, এই যে তুমি, তোমার চান্স হবে, আপু তোমার চান্স হবে, তুমি লিখে নাও, আমার থেকে আজকে লিখে নাও, তোমার চান্স হবে যদি তুমি পরিশ্রম করতে পারো। তোমার বাবা মার মুখে সেই হাসিটা তুমি তুলে দিতে পারবা যে আব্বু আম্মু আজকে রেজাল্ট দিয়েছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গিয়েছি, আজকে আমি 300তম হয়েছি, আমি 7 নম্বর হয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমি 513তম হয়েছি, আমি 218তম হয়েছি। এইটা যখন বলবা তখন দেখবা বাবা মার চোখ দিয়ে অটো পানি বেরিয়ে যাচ্ছে, তুমি বলতেও পারবা না যে এটা কত আনন্দের একটা কান্না, বা তাদেরকে বুঝাতে পারবা না, তারাও কাঁদবে তুমিও কাঁদবা, এরকম একটা ফিলিংস আসবে। কারণ এতদিনের স্বপ্ন এই শেষ মুহূর্তে ভাইয়া তুমি একটু পাগলামি করে তোমার প্রিপারেশনটাকে নষ্ট করো না। আমার বিশ্বাস ভাইয়া তুমি পারবা, তুমি বিশ্বাস করো, বাবা মাকে বিশ্বাস করাও যে আম্মু আব্বু আমার দ্বারাই হবে, আর একটু সবুর করো, দেখো আমি পরীক্ষাটা দেই, ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট আমার হবে। সো আমি তোমাকে বলবো ভাইয়া সময় নষ্ট করো না, এখন থেকে সজাগ হও, সুন্দর করে মাথাটাকে ঠান্ডা রাখো, ভাইয়া যেভাবে বলেছি এভাবে কাজ করো, ইনশাল্লাহ তোমার সাথে দেখা হচ্ছে প্রাণের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে।